দাসপুরের ঘনশ্যাম বাটিতে পরকীয়াকে ঘিরে 11ই সেপ্টেম্বর যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় তাতে উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে সোমবার রাত পর্যন্ত মোট 3 জনকে গ্রেপ্তার করে দাসপুর পুলিশ। আজ মঙ্গলবার তাদের ঘাটাল আদালতে তোলা হলে 19শে সেপ্টেম্বর পর্যন্ত তাদের পুলিশ হেফাজত দিল আদালত। উল্লেখ্য 11ই সেপ্টেম্বর রাতে দাসপুর থানার ঘনশ্যামবাটি গ্রামের মাঝিপাড়ায় এক মহিলার বাড়িতে চড়াও হয়েছিল গ্রামবাসীরা। বাড়ির মধ্য থেকে এক ব্যক্তিকে ধরে এনে গাছে বেঁধে চালে মারধর, পাশাপাশি ওই মহিলার বাড়িতে ঢুকে বাড়ি ভাঙচুরের অভিযোগ ছিল গ্রামবাসীদের বিরুদ্ধে। অন্যদিকে গ্রামবাসীদের অভিযোগ ছিল ওই মহিলার স্বামী কর্মসূত্রে বাইরে থাকার সুযোগে ওই মহিলা বাড়িতে পরপুরুষকে এনে নিয়মিত পরকীয়া চালায়। গ্রামবাসী পাশাপাশি ওই মহিলা দুপক্ষের তরফেই দাসপুর পুলিশে অভিযোগ দায়ের হয়। এই ঘটনাতেই সোমবার রাত পর্যন্ত উভয় পক্ষের মোট 3 জনকে গ্রেপ্তার করে দাসপুর পুলিশ। আজ মঙ্গলবার তাদের ঘাটাল আদালতে তোলা হলে আগামী 19শে সেপ্টেম্বর পর্যন্ত তাদের পুলিশ হেফাজত দিল আদালত।